Ambedkar's Memorial Council protested in front of the district collector's office. The Ambedkar Memorial Council has raised allegations of misappropriation of money for referral to the district head hospital or city hospital in Cuttack. Sukang Sethi, president of Ambedkar Memorial Council, said that action should be taken against this kind of activity. The Ambedkar Memorial Council has complained that the patients have to pay for the transfer of patients to other places in the district head hospital or city hospital due to the corruption of some doctors, workers and brokers. আমি হসপিটালে আমার রেফেরাল প্রায় দেড় বর্ষ দুই বর্ষ হল হয়ে আসুছি। এই রেফেরাল যা গাইডলাইন্স আমি সেই অনুযায়ী হি কাম করছু। কেউ পেসেন্ট কু আমি পঠাই পারিবু, কোটা কু পঠাই হব না, সেই হিসাবে আমি তার নিয়ম নীতি নিয়ম মানি সমস্ত পেসেন্ট রেফর করছু এবং দিনক প্রায় তিরিশ চাশ খণ্ডে হচ্ছে এবং সেগুলা লিপিবদ্ধ হয়ে রয়েছে, তার জেরক্স কপি মধ্যে আমার পাখে। তেমন কি যদি অভিযোগ করতে কাহার কিছু থিব সেটা আমি তদন্ত করে দেখিপারি, কিন্তু বর্তমান তো কথাবার্তা আপনার কহান যে হচ্ছে কত কম সেগুলা সব মিছ কথা, কোণী এতে সত্যতা না। হ্যাঁ, এই কথা টোটালি মিছ। যদি কোণী পাখে আপনার প্রমাণ আছে আমি প্রমাণ সহ লেখা দেলে আমি তাকে তদন্ত করি নিশ্চয় তাকে করা চাহিব এবং যদি কিছু থাকে রেফেরাল যে রোগী কু অন্য স্থানান্তর হলে রোগী অন্য জায়গায় অপরেশন হইব সে হাজার হাজার টাকা ডাক্তার ঠু আরম্ভ করে কর্মচারী এবং দলাল রাজ চলছে, টঙ্কা খোলম খোলা মাগুচ নিশ্চিন্ত অছি। আমি নিজে অনুভব সেতরে করছু। অড়সপুর গ্রামের জনে রোগী সেই বিষয়ে সম্মুখীন হলে মতে নিজে খোলাম খোলা হাজার টাকার দুই হাজার টাকা মাগিলে, ডাক্তার ঠু আরম্ভ করে তা কর্মচারী এবং যে অনেক স্বাস্থ্য মিত্র যে সেতরে মধ্যে সম্পৃক্ত অনেক হ্যাঁ চিনিছি না সহ তাঁর অভিযোগ হয়েছে, তাঙ্কা উপরে কৈফত তলব করছেন সিডিএম ঠারু কলেক্টর পর্যন্ত। অন দ্য আদার হ্যান্ড, the city hospital officials denied the allegation and said that there is no bribery or corruption in the city hospital. So this kind of propaganda is not acceptable in any way. Stay tuned to Odisha Post Live to stay updated.